হ্যালো বন্ধুরা, আমি সীমা, আপনাদের বন্ধু। আমরা অমৃতসর এসে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম রূপা ইন্টারন্যাশনাল হোটেল। এইখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে অমৃতসর স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের থেকে আমাদের প্রথম ভ্রমণ শুরু। আর আমরা পৌঁছে গেছি এই স্বর্ণ মন্দিরের কাছে। প্রথমেই স্ট্যাচু দেখছেন, এটা হচ্ছে রাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচু। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বর্ণ মন্দিরে। আর এই স্বর্ণ মন্দিরে একটা নিয়ম আছে যে সবাই মাথায় ফেটটি বেঁধে ঢুকতে হবে, মাথা ঢাকা দিয়ে ঢুকতে হয়। আমরাও তাই করেছি। মাথা সবাই দেখুন কি সুন্দর লাগছে না, অরেঞ্জ রঙের ফেটটি। আর এই যে দেখছেন আমার ছোট মেসো, উনি হচ্ছেন আমাদের দলের পরিচালক। উনি আমাদেরকে যেইভাবে নিয়ে যান আমরা সেইভাবে যাই। আর এই যে দেখছেন জল, এখানে জলে পা ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করার নিয়ম। আমরাও তাই করেছি, জলে পা ধুয়ে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন মন্দিরের চত্বরটা কত সুন্দর, না পরিষ্কার, একদম ঝা ঝকঝকে, কি সুন্দর স্বর্ণ মন্দিরটা। আর এই যে বাইগুরুর সঙ্গীত শুনছেন, সঙ্গীত শুনলে একদম মন জুড়িয়ে যায়। কত সুন্দর লাগছে না স্বর্ণ মন্দিরটা, দেখুন দেখুন খুব সুন্দর। জলের দিকে তাকিয়ে দেখুন, এগুলো কিন্তু একদম ঘাটের সামনেই আছে। আর আমাদের সঙ্গে আছে দুজন বাচ্চা ছেলে মেয়ে, এছাড়া আমরা সবাই মোটামুটি মাঝ বয়স্কা। বাচ্চা ছেলে মেয়ে বলতে ওরা দুই স্বামী স্ত্রী, ওদের নতুন বিয়ে হয়েছে। দেখুন এই দুজনের কথাই বলছিলাম, কি সুন্দর লাগছে না দুজনকে, দেখুন। এরা আমাদের টিমেই আছে, আমাদের সঙ্গেই এসছে এরা। একেবারে মন্ত্রমুগ্ধ, এর চেয়ে বেশি কিছু বলে আমার ভিডিও শেষ করছি। আবার ওদের সঙ্গে কথা হবে আগামী ভিডিওয়ে।